बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थी एवं जरा हमारे क्लास टी देखें तादेर सकल के शुभेच्छा जानाच्छि मोहम्मद मेहदी हासान सृष्टि एकेडमिक स्कूलेर अनलाइन क्लास थेके। आज के नवम दशम श्रेणी रसायनेर षष्ठ अध्याय थेके प्रथम क्लास। आजकेर क्लास तोमादेर जन्य तोमादेर पाठ्य बइयेर 111 पेजेर 6.1 पैरार मोल आजकल टॉपिक मोल प्रथम संज्ञा मोल के मोल हलो रासायनिक पदार्थ परिमापेर एकक। रसायने जे सकल पदार्थ परिमाप करी से सकल पदार्थ परिमापेर एकक हलो मोल। ताहले आमरा बोलते पारी मोल के मोल हलो रासायनिक पदार्थ परिमापेर एकक। मोल हलो रासायनिक पदार्थ परिमापेर एकक आर एई परिमाप के पदार्थेर एई परिमाप के आमरा भर हिसाबे चिन्हित करी आर सेई भरेर एकक हिसाबे आमरा ग्राम व्यवहार करब। ताहले मोल हलो कि रासायनिक पदार्थ परिमापेर एकक। एई परिमाप के आमरा कि पदार्थेर भर हिसाबे निर्णय करब और से भर एकक हिसाब से भर एकक हिसाब से निब ग्राम निब जी एम द्वारा प्रकाश करते ग्राम। एक उदाहरण दे देख वन मोल H2O तरण पानी वन मोल पानी समान 18 ग्राम पानी। तेल आज के शिखते मोल मोल हलो कि रासायनिक पदार्थ परिमापेर एकक। एखान थेके आमरा शिखलाम जे वन मोल पानी समान कत ग्राम पानी 18 ग्राम पानी। तहले एखाने देखो एई जे आमरा वन मोल पानीर भर निर्णय करलाम तहले एई भरके एखाने H2O हलो एक अणु पानी और अणुर भरके बला हय आणविक भर। ताहले এই যে 18 গ্রাম পানি আমরা নির্ণয় করলাম এটা এটা হলো অণুর আণবিক ভর নির্ণয়। তার মানে মোলের সাথে এখন সম্পৃক্ত আসলো আরেকটি অংশ অণুর আণবিক ভর নির্ণয় আর অণুর আণবিক ভর নির্ণয়। তাহলে আমরা এখন শিখব অণুর আণবিক ভর নির্ণয়। তার মানে অণুর আণবিক भर निर्णय देखो अणुर आणविक भर बोलते हमें कि बुझी अणुर आणविक भर बोलते बोली अणुते विद्यमान सकल परमाणुर पारमाणविक भर जोगफल। अणुर आणविक भर बोलते बुझते अणुते विद्यमान H2O एखे एक अणु पानी ए अणुते विद्यमान सकल परमाणुर पारमाणविक भर जोगफल के। তাহলে এখানে H2O তে এক অণু H2O আছে H2O তে কত অণু পরমাণু আছে এখানে H2 তার মানে হাইড্রোজেন পরমাণু একটি এবং অক্সিজেন পরমাণু সরি হাইড্রোজেন পরমাণু দুটি এবং অক্সিজেন পরমাণু একটি। তাহলে মোট এক অণু পানিতে মোট পরমাণু আছে তিনটি অর্থাৎ হাইড্রোজেন দুটি এবং অক্সিজেন একটি। এই তিনটি পরমাণুর মোট যোগফলটাই হবে কি H2O এর আণবিক ভর। তাহলে এখন আমরা H2O এর আণবিক ভরটা নির্ণয় করব। তাহলে আমরা নির্ণয় করব H2O এর আণবিক ভর পারমাণবিক ভর পাঠ্য বইয়ে 62 এবং 63 পেজে যে পর্যায় সারণী আছে পর্যায় সারণীর
শেষকে দেওয়া আছে, শেষকের মধ্যে প্রতীক আছে, প্রতীকের বাম পাশে উপরে দেখবো একটা সংখ্যা আছে, এটা হলো পারমাণবিক সংখ্যা, আর প্রতীকের ডান পাশে উপরে, তার মানে এইচ হাইড্রোজেনের প্রতীক, এই হাইড্রোজেনের প্রতীকের বাম পাশে উপরে একটা সংখ্যা আছে, এটা হলো পারমাণবিক সংখ্যা, এবং ডান পাশে একটা সংখ্যা আছে ওয়ান, সেটা হলো পারমাণবিক ভর। তাহলে এইচ অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান, এটাকে আমাদের মুখস্থ রাখতে হবে। তারপরে ও পানিতে ও এর পারমাণবিক ভর ইকুয়াল 16, এটাও আমাদের মুখস্থ করতে হবে, এটাও তোমাদের ওই পাঠ্য বইয়ে 62 এর মধ্যে 60 বেশি আছে। তাহলে আমরা H2O এর আণবিক ভর নির্ণয় করতে গেলে প্রথমে কি করব, H এর পারমাণবিক ভর 1, ও অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক ভর 16। এখন লিখব অতএব H2O এর আণবিক ভর আণবিক ভর ইকুয়াল, তাহলে আমরা আণবিক ভর বলতে বুঝি যে অণুতে বিদ্যমান সকল পরমাণু সমূহের মোট ভর। তাহলে এখানে এইচ এর পারমাণবিক ভর 1 আর এইচ এর পরমাণু সংখ্যা কত 2টি, তাহলে 2 দ্বারা গুণ প্লাস, কারণ পরমাণু সমূহের যোগফল, এখানে অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু কি পারমাণবিক ভর 16, অক্সিজেন পরমাণু সংখ্যা আছে 1, আমরা 1 দিয়ে এখানে গুণ করতে পারি, না হলো চলবে। তাহলে 2 16 18, তাহলে আমরা একটু আমরা যা দেখলাম যে H2O এর আণবিক ভর সমান কত 18, তার মানে এই 18 আণবিক ভর 18। আজকে আমরা পড়তেছি কি মোল, মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক, সেখানে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে 1 মোল পানি সমান 18 গ্রাম পানি, যখনই আমরা মোলে প্রকাশ করব তখন এই আণবিক ভরটা কি চলে যাবে, গ্রামে চলে যাব, তার মানে এটা যে আমরা ইচ্ছে করবো দেখলাম যে অতএব 1 মোল H2O ইকুয়াল 18 গ্রাম H2O। তা আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে আমরা মোল শিখলাম, মোলের সাথে সম্পর্কিত কি হলো আণবিক ভর, তাহলে 1 মোল পানি সমান 18 গ্রাম পানি, তাহলে মোল হলো কি রাসায়নিক পদার্থ পরিমাপের একক, এ আর এই পরিমাপকে আমরা কি করি ভরে প্রকাশ করি, আর এই ভরের একক হলো কি গ্রাম। তাহলে উদাহরণ হিসেবে আমি একটু দিচ্ছি H2O, তাহলে 1 মোল পানি সমান 18 গ্রাম অর্থাৎ 18 গ্রাম পানি। তাহলে এখন যদি আমরা দেখি, দেখো খাবার লবণের সংকেত NaCl, খাবার লবণের সংকেত কি NaCl, তাহলে NaCl এর আণবিক ভর যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে কি আসে দেখো, এটাও তোমাদের 62-63 বিষয় দেওয়া আছে, এখানে মুখ রাখতে হবে। সোডিয়ামের সাথে আছে ক্লোরিন, সিএল হলো ক্লোরিন, সিএল এর পারমাণবিক ভর 35.5, অতএব NaCl অর্থাৎ খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর যদি আমরা লিখি তখন কি হবে Na1, তাহলে Na এর পারমাণবিক ভর 23, Na1 এখানে 1 টা গুণ করতে পারি, না বলো চলবে, প্লাস Cl এর পারমাণবিক ভর কত 35.5 গুণন Cl পরমাণু
एफ के 58.5 তারমানে টেন্ডেন্সিয়াল এর আণবিক ভর কত 58.5 তাহলে এই আণবিক ভরের সাথে মোলের সম্পর্ক কি তাহলে আমরা লিখি অতএব 1 মোল NaCl সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ সমান 58.5 গ্রাম তাহলে সোডিয়াম ক্লোরাইড একটা রাসায়নিক পদার্থ তো রাসায়নিক পদার্থ পরিমাপের একক হলো মোল যখন আমরা মোলে নিছি তখন এই পদার্থের পরিমাপটা কি আছে ভর নির্ণয় করছি আর ভরের একক হলো গ্রাম তাহলে 1 মোল 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান কি 58.5 গ্রাম তো আজকে পর্যন্ত পরবর্তী ক্লাস দেখা অনুরোধ রইল আসসালামু আলাইকুম।